আসসালামু আলাইকুম আলহামতাল্লাকাতহু হজুর আমার নাম মালেক সিরাজ আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ আল্লাহতালা তার প্রিয়দের সঙ্গে কীভাবে বাক্যালাপ করেন বিশেষ করে বর্তমান যুগে খলিফাদের সঙ্গে কীভাবে কথা বলেন কথা হলো আল্লাহ তালার বিভিন্ন মাধ্যম রয়েছে কথা বলার বিভিন্ন মাধ্যম রয়েছে আল্লাহ তালার হাজ মসিম আসলাম খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন বিষয়টি হাকিকাতুল বহি পড়ুন তার শুরুতেই আপনি জানতে পারবেন যে কিভাবে কোনো কোনো সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা কথা বলে দেন অনেক সময় কাশফি বা দিব্য দর্শনের মাধ্যমে বলে দেন যে এটি করা উচিত অনেক সময় মনের মধ্যে এই বিষয়ে ধারণা জাগে যে এই কথা বা এই কাজ করতে হবে অনেক সময় আল্লাহতালা অনেককে এলহাম করেও কিছু কথা বলে দেন তো আল্লাহ তালার কথা বলার বিভিন্ন রীতি রয়েছে যখন আল্লাহ আল্লাহতালা যেটি ভালো মনে করেন যার সঙ্গে যে ধরনের ব্যবহার আল্লাহ তালা করতে চান তিনি ভালো জানেন এবং সেভাবেই করেন এবং তাকে সেভাবে বুঝাতে থাকেন হ্যাঁ খলিফাদের সঙ্গেও একই রীতি প্রচলিত আল্লাহ তালার উদ্দেশ্য হচ্ছে যখন কোনো কিছু তিনি বুঝাতে চান অর্থাৎ আহমদে জামাত শে জামাত হজরত মুসিমা আসলাম দাবি সত্য ইসলামের বিজয় হবে হজরত মুসিমা আসলামের মাধ্যমে তখন খলিফাদেরকে আল্লাহ তালা পথ নির্দেশনা দিতে থাকেন কিভাবে করছেন কিভাবে করছেন বিভিন্ন মাধ্যম রয়েছে যেমনটি আমি বলেছি এভাবেই আল্লাহ তালা নির্দেশনা দিতে থাকেন এরপর আল্লাহ তালা নিজেই এর ফলাফল নির্ধারণ করেন কেননা আল্লাহ তালা নিজেই পথ দেন অজান্তেই আল্লাহ তালা অনেক সময় পথ নির্দেশনা দেন কিন্তু মানুষ যা মানুষ বুঝতে পারে না দোয়া করলে কোনো পথ খুলে যায় আর সেই পথে যখন সে চলতে আরম্ভ করে তখন সে সফলতা দেখতে পায় তখন বুঝতে পারে যে আল্লাহ তালার অভিপ্রায় এবং ইচ্ছা এটাই ছিল এভাবে বিভিন্ন পদ্ধতি বা রীতি রয়েছে ঠিক আছে জি আল্লাহ হজুর আসসালামু আলাইকুম